আতসবাজির মধ্যে দিয়ে তুমি দল মাঠে প্রবেশ করা, সেটাই আমরা দেখলাম, দারুণ একটা দৃশ্য। তুমি দল মাঠে প্রবেশ করেছে, লাইন আপ করবে অনবদ্য। একবার হাত তালি হবে সবাই মিলে, গিনি মেমোরিয়াল চার্জ করে দেখুন। ভালো একটি গোল করেছিল সেমিফাইনালে রূপম দা। টিএমএস দলের অগাস্টিন রয়েছে, আজকে প্রথম হ্যাটট্রিক করেছিলেন, কিন্তু অগাস্টিন তিনটি গোল করেছিলেন সেমিফাইনালে। রূপম থেকে ইমরান, আক্রমণে কৃষ্ণনগর এবিসিডি, কমল চক্রবর্তী, রাজা কেলভি এবং ফিরোজ। ফিরোজের দুটি গোল আছে, ফিরোজের দুটি গোল আছে। ডুমুরদহ মোড়লপাড়া সংঘের, অপরদিকে কৃষ্ণনগর এবিসিডি দলের দুজন গোল মেকার, ক্রিস্টোফার তিনটে গোল রয়েছে তার এবং রূপম তার দুটো গোল রয়েছে। আক্রমণে কৃষ্ণনগর এবিসিডি ম্যাচ হওয়ার পর দুই দলের গোলরক্ষক করতে ভীষণ ভালো। দীপকের বাড়ি কিন্তু দুপুর দশে সুরেশ ভাস্কর থেকে ফিরোজ, আমাদের এই খেলা সরাসরি সম্প্রচার করছে ফুটবল বিন্দাস কার্তিক, শ্রী দুর্গা ফুটবল চন্দন, তারা সরাসরি সম্প্রচার করছে, বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছে আমাদের এই কাঁচাপাড়া ফুটবল ময়দান থেকে। বাসানো বল ভাস্করের, রাখতে পারলেন না, বল পেয়ে গেছে ক্রিস্টোফার, আক্রমণে কৃষ্ণনগর এবিসিডি, সেখান থেকে টুইটার ফরওয়ার্ড পাস, গোল করতে পারবে কি রূপমের বদলে, কিন্তু গুড্ডু দা নেমেছে, কমল মাঠে নেমেছে,
ভালো গোল করেছে কৃষ্ণনগর এবিসিডি, এক গোলে কিন্তু এগিয়ে আছে। যার ক্ষমতা যতটা তারাই চ্যাম্পিয়ন হবে, আপাতত সেই বার্তাটা দিয়ে দিল ক্রিস্টোফার। পিটারের সহযোগিতায় গোলটা তুলে নিল কৃষ্ণনগর এবিসিডি ক্রিস্টোফার। আরো একটি সংযোজন করে ফেললেন, চারটি গোল হয়ে গেল তার। এখনো পর্যন্ত টপ স্কোরার ক্রিস্টোফার কেলভিন মাঝমাঠ বিক্রম করে বিপক্ষ অর্ধে আক্রমণে ডিএম এর সমর্থ হোল্ড করছেন। প্লেয়ারে পজিশন দিচ্ছেন ম্যাক্সিমাম গোল দেওয়ার পুরো তেজ নেই কেন, ইন্ডিয়া ম্যাচ হয়ে যাবে সবার, আজকে ম্যাচ হবে না, ইন্ডিয়া ম্যাচ কমপ্লিট প্লেয়ারে এটাই হবে, ইন্ডিয়া ম্যাচ পুরো তেজ থাকবে না। পিটার পিটার থেকে ইমরান বাস্তার বল, সেটা থেকে বল পেয়ে গেছে রাজা, বাড়ি গেছে বল, গোল হতে পারে কেলভিন, কেলভিন কিন্তু এখানে পিটার দারুণ ভাবে তাকে ব্লক করল, অনেক ব্লক ছিল, ফিরোজের দুটো গোল আছে, কেলভিন রাহুল ভালো বল পেয়েছে কমল, হোল্ড করতে পারেন, দলে গিয়ে আছে এগেইন কমল, আমি দিয়েছেন পিটারকে, সঙ্গে রয়েছে গোটা দলটা কৃষ্ণনগর কেবিস থেকে। কমল গুড বল, কমল চক্রবর্তী সুযোগ আছে, গুড বল ক্রিস্টোফার, পিটার সেখান থেকে স্কোয়ারে গুড ডু, পিটার এদিকে মধ্যে পাস খেলছে, অনেকগুলো পাস খেলে নিয়েছে রাহুল, ফরওয়ার্ড পাস ক্রিস্টোফার, রাজা থেকে খেলবে রাজা এগোচ্ছে, ওয়ান মিনিট অ্যাড টাইম রেফারি শো করে দিয়েছে, রেগুলেশন টাইম থেকে অ্যাডিশনাল টাইম, সুযোগ আছে গোল করতে পারতো সুরাজি, লাস্টটা একটু বেশি হয়ে গেল, সরাসরি গোল করতে রাহুল ফাবারই ছিল, রেজাল্ট আপাতত 1-0 কিন্তু ভারে দেওয়া বলে আপাতত এগিয়ে রাহুল, রাহুল থেকে কমল, স্কোয়ারে পিটার, ঠান্ডা মাথার ফুটবল, আর এই পিটার, পিটার থেকে লেফট ফুল ব্যাক বিমা, ফরওয়ার্ড পাস গুড্ডু, সেন্টার মিডফিল্ডার, ব্যাক টু পিটার, গুড্ডু আত্মবিশ্বাস তুলবে এর সাথে, রেফারিরা বাসুবা দিয়ে জানিয়ে দিলেন কৃষ্ণনগর এবিসিডি 1-0 আপাতত, দ্বিতীয় খেলা শুরু হলো,
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল, এগিয়ে থেকে শুরু করলো সাদা জার্সিতে কৃষ্ণনগর এবিসি। অগাস্টিন না একটা সময় কিন্তু ইমরান মাঠ কাঁপিয়ে খেলতো, আর লিগামেন্টে লাগার পর টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক করেছেন তিনি মাঠে নেমে। ইসপার বল পেয়ে গেছে ভিমা, প্রত্যেকটি দর্শক তাদের শরীরকে ডেকে নিয়েছেন, অনেকে শুধু চৌদ্দটা খোলা রেখেছেন, বাদ বাকি পুরো ঢাকা। কিন্তু এই ঠান্ডা হাওয়াটা চোখে মুখে নাকি লাগছে। লড়াই আমাদের গ্র্যান্ড ফিনালে চূড়ান্ত পর্ব খেলা, গত ফাইনাল খেলা ক্লিয়ার করতেছে কিন্তু কমল চমৎকার গোল লাইন ক্লিয়ারেন্স। কমল গোল করছেন, বাড়ি দিয়েছেন বল ভীমাকে, হয়েছে ব্যাক টু ইমরান, ইমরান ভীমা, ইমরান ব্যাক টু কমল, নিজেদের মধ্যে পাস খেলছেন টাইম কিল করে নেওয়ার জন্য। রাহুল বাসন বল, খুব ভালো খেলা হচ্ছে পিটার, এত ভালো খেলা হচ্ছে, আর রেফারির মোটামুটি যেটুকু দায়িত্ব সেটাই তারা পালন করছে, মনে হচ্ছে তাদের বাগানে পাইকারি করছে। এরকম খেলা হলে খুব একটা চাপ থাকে না, বুঝলি থেকে কৃষ্ণভার বল ক্লিয়ার করে দিয়েছে ডোডো, ডোডো থেকে রাজা ডান প্রান্তে র্যানটা, চান্স আছে র্যানটা মাইনাস করতে বলো তো পিটার, পিটার থেকে কমল,
ভাসান বল উদ্দেশ্য ইমরান ইমরান রাখতে পারেনি, অল্প গেছে রাজা মোস্ট এক্সপিরিয়েন্স ফুটবলার সেখান থেকে ডুডল ডুডল থেকে অগাস্টিন রাজা ডুডল ফরওয়ার্ড পাস অগাস্টিন রাজা ডুডল সময় গড়াচ্ছে দাস এবং পরিতোষ মন্ডল জানিয়ে দিলেন গেম ওভার চ্যাম্পিয়ন 2024 আমাদের এই ফুটবল টুর্নামেন্টে কৃষ্ণনগর এবিসিডি কিন্তু আজকের ম্যাচের চ্যাম্পিয়ন হয়ে গেল কৃষ্ণনগর এবিসিডি দল অনুরোধ করছি এতক্ষণ ধরে যে সহযোগিতা করেছেন আমাদের সেই সহযোগিতা করুন আমাদের মধ্যে কেউ প্রবেশ করবেন না আজকের ম্যাচ চ্যাম্পিয়ন বলার জন্য শুভেচ্ছা জ্ঞাপন